আসসালামু আলাইকুম, সাফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি আপনাদের টিচার সাফি আহমেদ। সো ফ্রেন্ডস, আজকে আবার হাজির হয়ে গেলাম আরেকটা টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালের বিষয় কিভাবে আমরা খুব সহজেই কয়েকটা ধাপে একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি, সেটা প্রিন্ট আউটের জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি দেখতে পাচ্ছেন যে আমি ফটোশপটা ওপেন করে নিয়েছি এবং এইখানে একটা ছবিও নিয়ে নিয়েছি। এই ছবিটাকে আমরা আজকে পাসপোর্ট সাইজের ছবি হিসেবে বানাবো। সেটার জন্য প্রথমেই কিন্তু আমরা পাসপোর্ট সাইজের ছবিতে সেটা ক্রপ করব না করে ছবিটাতে প্রথমে কাজ করব। যদি প্রথমে আমরা পাসপোর্ট সাইজের ছবিতে কেটে নিই, তাহলে কিন্তু ছবিটার যে কোয়ালিটি আছে সেটা কিন্তু কমে যেতে পারে। এই জন্য প্রথমে আমরা যেটা করব, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা যেটা করব, এখানে সিলেক্টে ক্লিক করব, তারপর এখানে সাবজেক্টে ক্লিক করব। তাহলে আমাদের অধিকাংশ সাবজেক্টেই কিন্তু ফটোশপের এআই দ্বারা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটাকে সিলেকশন করে নেবে। দেখতে পাচ্ছেন সিলেকশন করে নিয়েছে। এখন বাকি অংশটুকু আমি যেটা করব, এই যে টুলটা দেখতে পাচ্ছেন পলিগোনাল ল্যাসো টুল, এই টুলের মাধ্যমে সেটা সিলেকশনটা করে নিব। আপনারাও আমি যেভাবে সিলেকশনটা করছি সেভাবে সিলেকশনটা করে নেবেন। সো ফ্রেন্ডস, সিলেকশনটা কমপ্লিট হওয়ার পর আপনি লক্ষ্য রাখবেন সিলেকশনটা কি ভিতরের দিকে হয়েছে নাকি বাইরের দিকে হয়েছে। আমরা কিন্তু বাইরের দিকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু ডিলিট করব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব এবং চেঞ্জ করে, যেহেতু পাসপোর্ট সাইজের ছবি, হয়তো সাদা ব্যাকগ্রাউন্ড দিব অথবা নীল ব্যাকগ্রাউন্ড দিব। সেক্ষেত্রে আমরা যদি ব্যাকস্পেসে চাপ দিই, দেখতে পাচ্ছেন যে আমার সাবজেক্টটাই কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন সিলেকশনে আছে হচ্ছে ভিতরের অংশটা। এখন যদি আমরা বাইরের অংশটাকে সিলেকশন নিতে চাই, তাহলে কন্ট্রোল শিফট আই দিব, তাহলে ইনভার্স হবে, বাইরের অংশটা সিলেকশন হবে। আর যদি আবার আমরা কিন্তু রাইট বাটনে ক্লিক করে যে সিলেক্ট ইনভার্স দিলেও কিন্তু হবে। আর সিলেক্ট ইনভার্সটা কাজ করে কীভাবে, যদি একবার সিলেক্ট ইনভার্স দিই তাহলে ভিতরেরটা সিলেকশন হয়, আর একবার সিলেক্ট ইনভার্স দিলে বাইরেরটা সিলেকশন হয়। ভিতর বাহির এরকম বিপরীতমুখী কাজ করে। এখন যেহেতু বাইরের দিকটা সিলেকশন আছে, এখন আমরা যেটা করব, রাইট বাটনে ক্লিক করব এবং এই ফেদার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ফেদার সিলেকশন দিব। ফেদার সিলেকশন দিব কেন, যাতে আমাদের চারপাশটা যখন রিমুভ হয় ব্যাকগ্রাউন্ডটা স্মুথলি যাতে রিমুভ হয়। এখন ফেদার রেডিয়াস এখানে ছবির সাইজ অনুযায়ী দিবেন। যদি ছবির সাইজটা একটু ছোট হয় তাহলে ফেদার রেডিয়াস কম দিবেন, আর ছবির সাইজ যদি বড় হয় তাহলে ফেদার রেডিয়াসটা একটু বেশি দিবেন। আমি এখানে 3 দিচ্ছি এবং এখানে ওকে দিয়ে জাস্ট ব্যাকস্পেসে আমরা চাপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু একদমই রিমুভ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আবার কন্ট্রোল শিফট আই দিব, এটা ইনভার্স হবে এবং ভিতরের অংশটা, অর্থাৎ আমার যে ছবিটা আছে সেই ছবিটা সিলেকশন হবে। ছবিটা সিলেকশন হওয়ার পর প্রথমেই যেটা করব, কন্ট্রোল এম এ চাপব। কন্ট্রোল এম এ চাপলে এই যে কার্ভেস প্যানেলটা দেখতে পাচ্ছেন এইটা আসবে, এইটা থেকে এখানে ক্লিক করে একটু বাড়িয়ে দেব, তাহলে ব্রাইটনেসটা একটু বেড়ে যাবে। তারপর আমরা যেটা করব, এইখান থেকে আমরা কিবোর্ডে বি চাপব, তাহলে আমাদের ব্রাশ টুলে চলে যাবে। এবং ব্রাশ টুলের অপাসিটিটা আমরা রাখবো হচ্ছে 14, ফ্লোটা রাখবো হচ্ছে 17 রেখে আমরা এই মুড যেটা দেখতে পাচ্ছেন এটা নর্মাল থাকবে। এবং এইখানে এই যে ফোরগ্রাউন্ড কালার যেটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে আমরা এই ছবিটার উপরে আনবো, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আই ড্রপার টুলটা চলে এসেছে এবং কালার পিকারটা চলে এসেছে। এখন এইখান থেকে সুন্দর একটা কালার আমরা নিব। এইখান থেকে মনে করুন এই অংশটুকু আমরা নিব, এই অংশটাতে ক্লিক করলে এইখানে কালার প্যানেলে, অর্থাৎ আমাদের যে কালার পিকার আছে সেখানে কিন্তু এই কালারটা চলে আসবে এবং এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এই ছবিটাকে জুম ইন করব, জুম ইন করে বড় করে নিব। তারপর এই যে দেখতে পাচ্ছেন যে বৃত্তটা আছে, এই বৃত্তটাকে আমরা ছোট বড় করব। কিভাবে ছোট বড় করব, আমাদের কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট এরকম দুইটা বাটন আছে। দুইটা বাটনের মধ্যে যেটা বামের বাটনটা, লেফট বাটন, সেইটাতে চাপ দিলে কিন্তু এটা ছোট হয় এবং ডান পাশের যে বাটনটা আছে সেটাতে চাপ দিলে এটা বড় হয়। সো এটাকে ছোট বড় করব। এবং যখনই আমাদের এই ছবিটাকে এদিক সেদিক নাড়ানোর প্রয়োজন হয়, তখন আমরা যেটা করব, আমাদের ব্যাক আমাদের স্পেস বার যেটা আছে স্পেস বার ব্যবহার করব। স্পেস বারে ক্লিক করার সাথে সাথে হ্যান্ডুলটা আসে এবং এটাকে এভাবে নাড়ানো যায়। সেক্ষেত্রে দেখুন এইখানে কিন্তু আমরা জাস্ট এই এটাকে ছোট করলাম একটু, ব্রাশটা করে আমরা যেহেতু এইখানে একটা দেখুন ফোরগ্রাউন্ড কালারে সুন্দর একটা কালার নিয়েছি, এই কালারটাকে আমরা এই যে কালো কালো যে অংশটা আছে সেইখানে হালকা করে ঘষে আমরা এখানে দিয়ে দিব। এই যে হালকা করে ঘষে দিবেন,
তাহলে এই কালারটা কিন্তু একদম সুন্দর হয়ে যাবে। এবং আমরা আপনারা যেখানে যে ব্রাশটার প্রয়োজন হয় ব্রাশের ছোট বড় যে সাইজটা সেটা কিন্তু অ্যাপ্লাই করে দিবেন। এইখানে দেখুন এভাবে দিয়ে দিলাম এবং নিচের দিকে জাস্ট এইভাবে ব্রাশ করে দিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, এটা কিন্তু আমরা ব্রাশ দিয়ে হালকা একটু উজ্জ্বল করে নিলাম, যে জায়গাটাতে একটু কালো ছিল সেটা একটু করে নিলাম। যদি কালোটা বেশি থাকে তাহলে কিন্তু ব্রাশ দিয়ে হবে না, অন্যভাবে করতে হবে। আর এইখানে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এটা আমরা এই যে হেলিং ব্রাশ টুল যেটা দেখতে পাচ্ছেন, এই হেলিং ব্রাশ টুলে অথবা স্পট হেলিং টুলে, স্পট হেলিং টুল যেটা আছে এটাতে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করব তাহলে এইগুলো মুছে যাবে। দেখতে পাচ্ছেন মুছে যাচ্ছে। স্পট হেলিং ব্রাশ টুলটা খুবই কাজের, এটা দিয়ে ছোটোখাটো দাগ যদি থাকে তাহলে এখান থেকে আপনারা উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে আপনারা যেটা করবেন, সিলেক্টিভ কালার যে অপশনটা আছে এইটা আপনারা এনে নেবেন। এটা কিভাবে আনবেন? এটা আনার জন্য আপনারা যেটা করবেন, কন্ট্রোল অল্টার শিফট কেতে চাপবেন, তাহলে এই ডায়লগ বক্সটা আসবে। আসার পর এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখবেন যে এইখানে আছে হচ্ছে সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালারটা আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সিলেক্টিভ কালার। তো সিলেক্টিভ কালারটাকে আপনারা যখন এটা আসবে তখন আপনারা এইখান থেকে ফাংশন কি যে কোনো একটা দিয়ে দিবেন, যেমন আমি F12 দিচ্ছি, দিয়ে এইখানে আমরা ওকে দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। এখন যখন আমরা এইখানে F12 চাপবো তখন কিন্তু এই সিলেক্টিভ কালারের ডায়লগ বক্সটা আসবে। এবং প্রথমে আমরা যেটা করব, এইখান থেকে কালারের জায়গায় সাদা হোয়াইট কালারটা নিব, এখানে ব্ল্যাক অংশটা একটু বাড়িয়ে দিব। এই দেখতে পাচ্ছেন বাড়িয়ে দিলাম। এবং এখান থেকে আবার আমরা রেড অংশটা নিব, রেড নিয়ে রেডের ব্ল্যাকটাও একটু হালকা বাড়িয়ে দিলাম, দিয়ে এখানে ওকেতে ক্লিক করব। এবং আমরা কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিব। কন্ট্রোল ডি দিয়ে এই যে সিলেক্ট হয়ে আছে যেটা, এটা ডিসিলেক্ট করে দিব কন্ট্রোল ডি দিয়ে। কন্ট্রোল অল্টার শিফট এল দিব, তাহলে কিন্তু একটা O2 অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, হয়ে গেল দেখতে পাচ্ছেন। এখন আমরা যেটা করব, এটাকে পাসপোর্ট সাইজের ছবিতে ক্রপ করে নিব। সেটার জন্য আমরা ক্রপ টুলে যাব এবং এইখানে আমরা যেটা করব 1.6 ইঞ্চি দিব এবং এটাতে দিব 1.9, রেজুলেশনে দিব 300। কেন রেজুলেশনে 300 দিব? কারণ হচ্ছে আমরা এটাকে প্রিন্ট আউট করব, ছবিটা কিন্তু আমরা প্রিন্ট আউট করব। যদি শুধুমাত্র আমাদের স্ক্রিনের জন্য হতো, যেমন ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো জায়গায় শুধুমাত্র আমরা এটাকে আপলোড করব, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের রেজুলেশন 72 দিলেই হতো। কিন্তু আমরা যখন এটাকে প্রিন্ট আউট করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এটা 300 রাখতে হবে, আর এইখানে পিক্সেল পার ইঞ্চি দিতে হবে। তারপর এটাকে আমরা জাস্ট ক্রপ করে নিব। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে যদি এদিকে টান দেন তাহলে কিন্তু ক্রপ হবে, এই পাশে টান দেন। টান দিয়ে আমাদের ক্রপ একদম নির্দিষ্ট ক্রপে এনে এটাকে রাখবো এবং সুন্দর একটা পজিশানে বসাবো। সো এই পজিশানে, এই যে দেখতে পাচ্ছেন এই পজিশানে আমার মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ ভালো আছে। না, আমি আরেকটু ছোট করে নিচ্ছি, কারণ এখানে আমার হাত চলে এসেছে, সেজন্য আমি আরেকটু ছোট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু আমার মনে হচ্ছে ভালো আছে। এখন যার এন্টারে প্রেস করব। এন্টারে প্রেস করার সাথে সাথে এটা কিন্তু আমাদের ক্রপ হয়ে যাবে। ফ্রেন্ডস, আমাদের নিচে এই যে আমার হাতটা দেখতে পাচ্ছেন এইটাকে আমরা রিমুভ করে দিব। এখানে জাস্ট এইভাবে রাফলি আমরা সিলেক্ট করব এটাকে, প্রথমে সিলেক্ট করে, যেহেতু আমার গেঞ্জিটা সাদা সেক্ষেত্রে এই সিলেকশনের অংশটাতে আমরা সাদা কালার ফিল করে দিব। এটা ফিল করার জন্য আমাদের যেটা করতে হবে, অল্টারে চেপে রেখে ব্যাক স্পেসে চাপতে হবে, তাহলে কিন্তু এটা ফিল হয়ে গেলো। দেখতে পাচ্ছেন সাদা কালার ফিল হয়ে গেল। এবং কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করে দিব। দিয়ে আমরা এখন যেটা করব, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড যেটা চাই সেটাই দিতে পারবো। সেটার জন্য আমাদের একটা নতুন লেয়ার নিতে হবে এবং এই লেয়ারটা নিচে রাখতে হবে। এবং এই লেয়ারটাতে আমরা যেটা করব, যদি সাদা কালার আমরা চাই তাহলে সাদা ফিল করে দিব, যেমন অল্টারে চেপে রেখে ব্যাক স্পেসে চাপলে সেটা সাদা হয়ে যাবে। আর যদি এইখানে আমরা নীল কালারটা সিলেক্ট করি, ফোরগ্রাউন্ড কালার, এবং এখন যদি এইখানে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে যদি আমরা নীল কালার ফিল করে দিই, অল্টারে চেপে রেখে ব্যাক স্পেসে দিলাম, নীল কালার চলে আসলো, এই যে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এখান থেকে যে কোনো কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এবং এই ছবিটাকে যদি আপনি প্রিন্ট আউট করতে চান তাহলে আপনি A4 সাইজ পেজ নেওয়ার পর আপনি যেটা করবেন, এইখান থেকে এই ছবিটা, যেহেতু এখানে দুইটা লেয়ার আছে, আপনি দুইটা লেয়ারকে একটা মার্জ করে দিবেন। সেজন্য কন্ট্রোল শিফট ইতে চাপবেন, তাহলে দুইটা লেয়ার মার্জ হয়ে যাবে। এবং মুভ টুলে ক্লিক করে আপনি কিন্তু সহজেই কপি করে এই এখানে A4 সাইজের পেপারে এনে আপনার এখান থেকে যেটা করতে পারবেন, কপি করে করে। কপি কিভাবে করবেন? অল্টারে চাপলে কিন্তু কপির অপশন আসবে এবং ক্লিক করে টান দিলেই কপি হবে। এবং আপনি খুব সহজে এখান থেকে আপনি পাসপোর্ট সাইজের ছবি
আপনার যদি কালার প্রিন্টার থাকে তাহলে এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকে দেখালাম কিভাবে খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি কয়েকটা ধাপে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি না কেন সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে সেটা চলে যাবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।